গাইবান্ধার পলাশবাড়িতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমপি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশের মতো গাইবান্ধার পলাশবাড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে চারটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, পলাশবাড়ি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আবু সুফিয়ান রোজ বলেন, এই কেন্দ্রে মোট 526 জন পরীক্ষার্থীর মধ্যে 3 জন অনুপস্থিত, 523 জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা না থাকে, এখন খুব ভালো হয়ে গেছে, এরকম জমজমার ভাবে পরীক্ষা দিতে হবে না, এবং বাচ্চাদের মনোবল আবার ফিরে আসবে, মন ভাঙিয়ে পড়ছিল বাচ্চারা পরীক্ষা না থাকে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মিয়া সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। থেকে শুরু করে পরীক্ষা এ পর্যন্ত চলা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সুষ্ঠু এবং সাবলীল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধির কথা যেটা বললেন, আমি দেখেছি দুই একজন বাদে ম্যাক্সিমাম শিক্ষার্থীর নোজ মাস্ক আছে, এবং প্রত্যেকটা বেঞ্চে 3 ফুট দূরত্বে একজন করে শিক্ষার্থীকে। কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে, কোনো প্রকার বিঘ্নতার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিধি মেনে আজকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমার কেন্দ্রে কলাবাড়ি সরকারি কলেজের পরীক্ষার্থী, কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী এবং বিএম শাখা কলাবাড়ি আন্দোয়া কলেজ, কারিগরি কলেজ, বিজ্ঞান কলেজ, সামাদ কারিগরি বিজ্ঞান কলেজ, আমার বিএম শাখার নিজস্ব পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমার মতে অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা পরীক্ষার আসনে বসেছেন এবং অভিভাবকদের মাঝেও যে জটটা দেখা যেত পূর্বাঞ্চল সেন্টারের কেন্দ্রের পাশে জটলা, সেই জটটাটা আজকে দেখা যাচ্ছে না। তারাও স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তাদের সন্তানদেরকে কেন্দ্রে পাঠিয়েছেন এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে তারাও একটা সুন্দর ভূমিকা রাখছেন। পাশাপাশি উপজেলা যারা প্রশাসন আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারে নজর রাখছেন এবং আমরা সমন্বয়ে উদ্যোগের মাধ্যমে একটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের প্রয়াসে আমরা কাজ করছি। আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ। পরীক্ষা শুরু হয়েছে, আমি এখন দাঁড়িয়ে আছি পলাশবাড়ি সদরের মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। আমি এখানে দেখেছি যে অত্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মানে কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আমি কথা বলেছি কলেজের কেন্দ্র সচিব সঙ্গে, সে যেমনটি বলেছেন যে সকাল থেকে অভিভাবকরা তার উৎসবমুখর পরিবেশে তাদের ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের সাথে নিয়েছে, পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এসেছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এখানে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচিত হচ্ছে এবং এতটাই সুস্থ যে, যেমন এতটাই যেটা শুনশান পরিবেশে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, আসলে বোঝারই উপায় নাই যে আসলে এটা একটা পরীক্ষা কেন্দ্র। বাহিরে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও অনেকটা উৎকণ্ঠা দিক নিয়ে বলে আছে যে অনেকদিন পরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই দিক থেকে তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করছে। তারপরেও বলছে যে আমাদেরকে অনেকে ভালো লাগছে, আমরা এবার সরকারকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা পরীক্ষা নেওয়ার জন্য ধন্যবাদ। এই ছিল এখান থেকে সর্বশেষ পরীক্ষা কেন্দ্রের খবর। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।